আপনার কাছে জানতে চাচ্ছি সাধারণ সম্পাদক বলেছেন যে আমরা কাউকে দাওয়াত করে আনি। তাহলে যদি আপনি দেশের ডাকবেন আছেন তাহলে এখানে ডোনাল্ডো এলোড কি করে উনি কি মানে জাস্ট ভ্রমণের জন্য এসেছেন অথবা উনি কি আমাদের সরকারের কারোর সঙ্গে বসবেন না মিটিং করবেন না এবং সেই মিটিংগুলি কি উনি জোর করে বসছেন এই বিষয়টা আসলে কি একটু যদি আমাকে খুবসা করে বলতেন ধন্যবাদ আপনাকে আজকে যারা এই বাংলা ট্রিবিউনের এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই আমার সহালোচক বিএনপি নেত্রী মনিয়াপ আছেন ওনাকে শুভেচ্ছা জানাই আমি শুরু করতে চাই আসলে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের উনি কথাগুলো বলেছেন আসলে আমি একটু বলি উনি যে আসবেন ডোনাল্ড এই বিশেষ করে উনি মার্কিন পররাষ্ট্র ইয়াতে আছেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন উনি এখানে আসবেন কিন্তু এটা আমরা অনেক আগে থেকেই মোটামুটিভাবে জানি এবং এটা আজকে দীর্ঘদিনের একটা প্রস্তুতিও আছে বলা যায় তো যার কারণে উনি আসবেন আমরা অবশ্যই জানি এবং ওনার একটা সফরসূচি ঠিক করা হয়েছে এটা পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু মোটামুটিভাবে ব্যাখ্যা দিয়েছেন নানাভাবে এবং আমরা জানি আজকে উনি একটা মধ্যাহ্ন বুঝে অংশগ্রহণ করবেন সুশীল সমাজের প্রতিনিধির সাথে বৈঠক করবেন আমাদের পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র সচিব দুজনের সাথে বৈঠক করবেন উনি অবশ্যই এর আগেও কিন্তু আমাদের দেশে নানা ধরনের অতিথিরা এসেছেন আমরা এর আগে দেখেছি কাতারের আমি এসেছেন এবং পার্শ্ববর্তী দেশ ভারতের পররাষ্ট্র সচিবও এসেছেন এখানে তো এইভাবে কিন্তু একটা দেশে যে আসা অতিথি আসা এটা কোনো নতুন কোনো বিষয় না এবং আরেকটা বিষয় আমি বলতে চাই ডোনাল্ডো কিন্তু একবার বলেছেন উনি এইপর্যন্ত এখানে চারবার সফর করেছেন দিল্লি থেকে আসার পরে যখন উনি বাংলাদেশে নামলো দেখুন বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকা ছবি দিয়ে নিউজ করা হয়েছে তো তিনি একটু অবাক হয়েছিলেন বাংলাদেশের গণমাধ্যমের যে একটা ভূমিকা তিনি একটু অবাক হয়েছিলেন মানে এই নিউজগুলোকে এত গুরুত্ব আকারে এখানে দেখা হয় এবং পাশাপাশি অন্য যে সমস্ত দেশে সফর করে এসেছেন হয়তো বা সেই দেশগুলোতে আমাদের মতো এত গুরুত্ব সহকারে মানে পররাষ্ট্র যে সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে এভাবে কিন্তু অন্য কোথাও দেখা হয় না এবং আমরা যেভাবে হোক না কেন প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক যেভাবে বলি না কেন আমাদের আলোচনা কিন্তু ঘুরানো ঘুরে ফিরে এসেছে বিশেষ করে সাতই জানুয়ারি নির্বাচনের আগে এক অদ্ভুত পরিস্থিতিতে তিনি একটি তার একটি চিঠি নিয়ে বেশ আলাপ আলোচনা হয়েছে আমরা দেখেছি আমাদের যারা অপোজিশন আছেন যারা সরকার বিরোধী নানা ধরনের মুভমেন্টের সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন তাদের যে আনন্দের জোয়ার তারা সবসময় চেষ্টা করেছেন মার্কিন পররাষ্ট্র যে সহকারী মন্ত্রী আছেন কিংবা যেকোনো ধরনের মানে মোটামুটি ভাবে আমরা দেখতাম যে কোনো না কোনো একটা গ্রুপ তাদের এই ইয়াতে কূটনৈতিক পাড়ায় আছেন কখনো ব্রেকফাস্ট করছেন কখনো লাঞ্চ করছেন নানাভাবে দেশের বিরুদ্ধে বলি কিংবা সরকারের বিরুদ্ধে নানা কথা বলে তাদেরকে এক ধরনের কিন্তু কনভিন্স করার চেষ্টা করা হয়েছে এবং তখন কিন্তু এক ব্যর্থতা পরিচয় দিয়েছে এবং আজকে পাঁচ বছর জন সরকার ম্যান্ডেট পেয়েছে সাথে জন নির্বাচনের পর সরকার গঠন করেছেন এবং নতুন সরকারের আজকে যে নতুন সরকার এই এই বর্তমানে এই সরকার গঠন করার পর কিন্তু ওনার এই সফরটা কিন্তু প্রথম উনি যে বাকির দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক ইয়া হিসেবে কাজ করছেন এবং আমরা দেখেছি এর আগে তিনি শ্রীলঙ্কা এবং আরো সফর করে দ্বিতীয় নাম্বারে বাংলাদেশে এসেছে আসলে বাংলাদেশের সাথে কিন্তু বহুমাত্রিক আসবে এটাকে খুব মানে ছোট করে দেখার কোনো উপায়ও নেই এবং আমাদের অনেক বড় একটা তাদের যে মাল্টি যে রিলেশনশিপ যেটা আছে এটা কিন্তু আমরা সকলেই জানি এবং আমরা যদি বলি এখন রোহিঙ্গা ইস্যুটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় ইস্যু এবং সামরিক জানতার যে সমস্ত অভিযান চলছে আমাদের এখানে এসে অনেক আশ্রয় নিয়েছে আমরা মনে করি এটাও একটা অনেক বড় ইস্যু হতে পারে পাশাপাশি জলবায়ু বিষয়ক একটা ইস্যু রয়েছে পাশাপাশি গার্মেন্টস ওরিয়েন্টেড যে সমস্ত বিষয় রয়েছে সেটাও একটা বিষয় তো উনি ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে কি হয়নি সে ব্যাপারে আমি যাব না উনি আমাদের একজন অতিথি ওনাকে বাঙালির আমরা আমাদের সাংস্কৃতিক মান অনেক বেশি উন্নত আমি মনে করি পৃথিবীর নানা দেশের সাথে যদি তুলনা করি বাংলাদেশের সাংস্কৃতিক মানে বাঙালিদের সাংস্কৃতিক যে একটা মান রয়েছে সেটা অনেক উন্নত একটা দেশ তো সুতরাং আমরা আমাদের যে সমস্ত কূটনৈতিক যে সমস্ত বিষয় রয়েছে অবশ্যই সবগুলোকে পূরণ করা হবে এবং আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে মানুষ পররাষ্ট্র সচিব এবং তাদের দপ্তর থেকে নানাভাবে ব্যাখ্যা করা হচ্ছে তিনি আসলে আমাদের কি করা হবে সবসচিব হয়ে গেছে